বন্দি রেখে করেছে লালন, হে প্রভু তুমিও তারে তোমার রোষ ছায়া নিরে, করিও লালন তারে করিও লালন, যে মায়াময় ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালো। মানাই কার দোহার দেখতে চাই, সে পাহাড়ের উপরে গিয়ে হযরত জুরাইন ইবাদত বন্দেগী করেন, আল্লাহর ইবাদত বন্দেগী করেন, গাছের ফলমূলগুলি খেয়ে জীবন ধারণ করেন। হযরত জুরাইনের মা অন্যদিকে বাড়িতে সন্তানের জন্য পাগল করা হয়ে গিয়েছে, মায়ের 32টা নারী ছিড়া ধন, তার সন্তান কোথায় গিয়েছে কতদিন হলো দেখা নাই, মায়ের মন খুবই খারাপ। জুরাইনের খোঁজে জুরাইনের মা বাড়ি থেকে বের হয়ে গিয়েছে, খুঁজতে খুঁজতে জুরাইনকে পেয়ে গেলেন। যখন জুরাইনকে পেয়ে গেলেন তার কিছুদিন পূর্বে জুরাইনের মা পাহাড়ের মধ্যে গিয়ে জুরাইনকে নাম ধরে ডাকতেছেন, জুরাইন জুরাইন বলে। হযরত জুরাইন সেই সময় আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন, নফল নামাজ আদায় করতেছিলেন। জুরাইন চিন্তা করলেন, নফল নামাজ আদায় করতেছি, আল্লাহর হুকুম পালন করতেছি, এখন কি নফল নামাজ আল্লাহর হুকুম পালন করব, নফল ইবাদত করব, নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব। এই দুইটা বিষয় চিন্তা করে হযরত জুরাইন আল্লাহর দিদারকে বেশি প্রাধান্য দিলেন, নফল নামাজকে বেশি প্রাধান্য দিয়ে নফল নামাজ দাঁড়িয়ে গেলেন, নামাজ ছেড়ে দিলেন না। এদিকে জুরাইনের মা জুরাইনের জন্য বদদোয়া করলেন, আল্লাহ তাআলা দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা আমার জুরাইনের কানে যদি আমার ডাক পৌঁছে গিয়ে থাকে আর সে যদি আমার ডাকে সাড়া না দেয়, তুমি তার বেশ্যার মুখ না দেখাইয়া তাকে মরণ দিও না, নাউজুবিল্লাহ। মায়ের দোয়া কবুল হয়েছে কি হয় নাই? কামানের গুলি মিস হয়ে যেতে পারে, লক্ষ্য ভেদ মিস হতে পারে, মায়ের দোয়া দুটি হাত তুলে যখন মায়ের কাছে দোয়া করেছেন, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়াকে কবুল করে নিয়েছেন। ওই এলাকায় হযরত জুরাইন যেখানে ইবাদত বন্দেগী করতেন, ওই এলাকায় হযরত জুরাইন ছিলেন একজন সুফি, একজন সাধু, একজন আল্লাহর ওলি। আল্লাহর ওলির কাছে লোকজন যায় কি যায় না, আল্লাহর ওলির কাছে একটু পানি পড়া নিতে যায়, বিভিন্ন সমস্যার কারণে যায়, যায় কি যায় না, আল্লাহর ওলির কাছে লোকজনের যাওয়া আসা দেখে ওই এলাকায় কিছু রাখাল ছিল, যাদের বকরিগুলো তারা ওই এলাকার ঘাস তরুলতা দিয়ে তাদের বকরিগুলো লালন পালন করত। ওই এলাকায় ছিল একজন বেশ্যা মহিলা, যার কাজ ছিল ওই এলাকায় যুবকদের সাথে চলাফেরা করা, আর ওই যুবকরা ওই এলাকার ঘাস ঘাস পালা তরুলতা এগুলো দিয়ে তারা ওই তাদের বকরিগুলো লালন পালন করত। এই যে সমস্ত লাখালেরা তাদের বকরি লালন পালন করত, তারা চিন্তা করলো এভাবে যদি জুরাইনের কাছে লোকজন যা আশা করে, এক সময় এটা লোকালয়ে পরিণত হয়ে যাবে, সবুজ শ্যামল ঘাস আর থাকবে না, আমরা বকরিগুলো নিয়ে যাব কোথায়, একটা চক্রান্ত করে জুরাইনকে এখান থেকে বিদায় করতে হবে। মায়ের দোয়া করতে দেরি আছে, কবুল হতে দেরি নাই, চক্রান্ত শুরু করে দিল। রাখালের আবেশ্যা মহিলাকে কিছু টাকা পয়সা দিয়ে হাত করে বলল যে তোমার গর্ভে তো একটা অবৈধ সন্তান আছে, তুমি বাদশাহর দরবারে গিয়ে নালিশ করবা, এই সন্তানের পিতা জুরাইন সে খানকায় বসে ইবাদত বন্দেগী করে আর এসব অপকর্ম করে, আমি এর বিচার চাই। বাদশাহর কাছে যখন মহিলা বিচার দিলেন, বাদশাহর মেজাজ গরম হয়ে গেল, বাদশাহ বললেন যাও জুরাইনকে তুলে নিয়ে আসো, সেখানে আল্লাহর ইবাদত বন্দেগী করে, সুফি সাধক সেজে সেজে এইসব ভণ্ডামি করে, আমি সেটা মেনে নেব না। জুরাইনকে তুলে আনা হলো, জুরাইন তো নিজেও জানে না তাকে কি জন্য তুলে আনা হয়েছে। জুরাইনকে তুলে আনার পরে জুরাইন বলছে বাদশাহ কেন আমাকে তুলে আনলেন, আমি তো কোনো অপরাধ করি নাই। বাদশাহ বলছেন অপরাধ করছো কি করো নাই সেটা তো পরের কথা, তোমার ভণ্ডামি আজকে শোটাই দেব। ফাঁসির আদেশ হয়ে গেল, ফাঁসির আদেশ হয়ে যাওয়ার পরে ফাঁসির সেলের মধ্যে জুরাইনকে বন্দী করে রাখা হলো। জুরাইন বলছেন আল্লাহ তাআলা
কোন অপরাধে আমাকে তুমি এমন পরীক্ষা নিচ্ছ বা শাস্তি দিচ্ছ আমি জানি না। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি আমাকে ভুল ত্রুটি শুধরানোর সুযোগ দাও, আর কেন আমার ফাঁসি হচ্ছে সেটা তুমি আমাকে একটু জানিয়ে দাও। কিভাবে যেন বাদশার রাজ্যে ঘোষণা হয়ে গেল জুরাইসের মতো একজন আল্লাহর ওলি আকাম করতে গিয়ে ধরা পড়েছেন। নাউজুবিল্লাহ বলেন মায়ের দোয়া কবুল হয়ে গেছে, হয় কি হয় নাই। এবার জুরাইসের মা খবর পেয়েছেন, খবর পাওয়ার পরে বাদশার দরবারে চলে গিয়েছেন। বাদশার দরবারে গিয়ে জুরাইসের সঙ্গে দেখা করেছেন, জুরাইসকে বলছেন জুরাইস কেন এগুলা হলো। জুরাইসের মায়ের সঙ্গে খোলামেলা কথা বলার পরে জুরাইসের কাছ থেকে জুরাইসের মা জানতে পারলেন জুরাইসের মা বুকে কষ্ট নিয়ে জুরাইসের জন্য আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেছেন। জুরাইসের মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমার ভাইয়েরা, এরপরে জুরাইসের মা সব কিছু শুনে আবার সেজদায় পড়ে গেল। সেজদায় পড়ে জুরাইসের মা বলছেন আল্লাহ তাআলা মায়ের দোয়া তো তুমি সর্ব অবস্থায় কবুল করো, রাগ হয়ে আমি আমার সন্তানের প্রতি বদদোয়া করেছিলাম, আমি তো ভাবতে পারি না এমন কিছু হবে। আল্লাহ তাআলা আমি আমার সন্তানের উপর থেকে দোয়া বদদোয়া উঠিয়ে নিলাম, আমার সন্তানকে তুমি সসম্মানে মুক্তি দাও। মায়ের দোয়া আবারও কবুল হয়ে গেছে, জুরাইস মুক্তি পেয়েছে কি পায় নাই। মায়ের দোয়ার বরকতে জুরাইস বদনাম নিয়ে জেলখানায় বন্দী, মায়ের দোয়ার বরকতে জুরাইস ফাঁসির আসামি থেকেও বেঁচে যায়। আমার ভাইরা, জুরাইস জেলখানার মধ্যে আল্লাহর কাছে বলছিল আল্লাহ তাআলা কিছু চাই না, মৃত্যুর পূর্ব মুহূর্তে একটাই চাওয়া, আমি যে আকাম করি নাই, আমি যে অপরাধী নই এটা যেন বিশ্ববাসী জানে, কারণ আমি তোমার বান্দা, তোমার বান্দা হয়ে তোমার গোলাম হই, এই অপবাদ মাথায় নিয়ে মৃত্যু বরণ করতে চাই না। জুরাইস দোয়া করলেন, জুরাইসের মা খবর পেয়ে জুরাইসের জন্য দোয়া করলেন, সেটাও কবুল হয়ে গেল। কিভাবে কবুল হলো? এরপরে আমার ভাইয়েরা, জুরাইসকে বলা হলো তোমার কিছু বলার আছে কিনা। জুরাইস বলছে বাদশাহ আপনি তো বেশ্যা মহিলার কথা শুনে একতরফা রায় দিয়ে দিলেন, একতরফা রায় তো ইসলাম গ্রহণ করে না, দুই পক্ষের কথা শোনা লাগবে, কথা ঠিক আছে না নাই, দুই পক্ষের কথা শুনে তারপর রায় দিতে হবে। আমার ভাইরা, জুরাইস বলছেন আমাকে কিছুদিন সময় দিন সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। বাদশাহ সময় দিলেন, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। সন্তান ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে বাদশাহ জুরাইসকে বলছেন জুরাইস তোমার সাক্ষী কোথায়? জুরাইস বলছেন আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন এই যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে এই সন্তান বলে দিবে তার পিতা কারা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বাদশাহ বলছেন জুরাইস আল্লাহ ওলি তুমি একজন সুফি, তুমি একজন সাধক, সব মানলাম, কিন্তু মাত্র সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান কথা বলবে এত বড় ভণ্ডামি তো আমি বাদশাহ মেনে নিব না, আপনারা মেনে নিবেন? নিবেন না। বাদশাহকে জুরাইস বলছেন বাদশারে আমি আপনি যখন ছোট ছিলাম তখন আমি আপনি কথা বলতে পারতাম না, বয়স যখন বেড়েছে আল্লাহ তাআলার করুণায় আমি আপনি কথা বলা শিখেছি, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন এই ছোট বাচ্চার মুখ দিয়ে আল্লাহ পাক কথা বের করতে পারে। বাড়ি যাইয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ইমানে শান দিতে হবে। আমার ভাইরা, এরপরে ওই ছোট্ট বাচ্চার দিকে যখন ইঙ্গিত করা হলো মায়ের দোয়া যেহেতু কবুল হয়েছে, ছোট্ট বাচ্চার মুখ থেকে সব সত্য কথাগুলো বের হয়ে গেল, ছোট্ট বাচ্চার মুখ দিয়ে আল্লাহ তাআলা বলাই দিলেন ওই যে সন্তানের পিতা হচ্ছে ওই এলাকার রাখালেরা, আর রাখালেরা তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা মাথায় রেখে অপকর্মের একটা প্রতিবাদ একটা অপবাদ দিয়ে জুরাইসকে এলাকা থেকে বের করে দিতে চেয়েছিল। মায়ের দোয়া কবুল হয়েছে কি হয় নাই? মা যদি হেসে দোয়া করে কান্নাকাটি করে দোয়া কবুল করে কে? আল্লাহর কাছে তিন ব্যক্তির দোয়া সব থেকে বেশি কবুল হয়ে যায়। বিশ্ব নবীর হাদিস, এক নাম্বার হলো পিতা মাতার দোয়া,
কার দোয়া জোরে গান এরপরে যে ব্যক্তি সফরে থাকে কার দোয়া এজন্য অনেক সময় দেখা যায় মুসাফির আসলে মুসাফিরদের সাথে বেয়াদবি করে অনেকে আসে না নাই একজন লোক পথ দেখাতে পথ চিনে না পথ দেখতে চেয়েছে আমাদের সাথে অনেক সময় হয় অনেক সময় অনেকে শয়তানি করে বলে দেয় হুজুর এই দিক দিয়ে না এই দিক দিয়ে যান এরকম বেয়াদব আসে না নাই আসে না নাই আমার ভাইয়েরা মন থেকে যদি কখনো বদদোয়া বের হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করে নেন আর বদদোয়া যদি আল্লাহর আরশে আজিমে কবুল হয়ে যায় তোমার কপাল পুড়ে যাবে আমার যুবক ভাই এমনটা কি কখনো করা যাবে তবে আমার গোপালগঞ্জের যুবক ভাইরা অনেক ভালো আসার সময় জিজ্ঞাসা করেছিলাম মাহফিলটা কোন দিকে তারা সোজা রাস্তা দেখিয়ে দিয়েছে আমার ভাইদেরকে আল্লাহ তাআলা কবুল করুন এই এলাকার সমস্ত ভাইকে কবুল করুন পাখির গানে গানে সুরের তালে তালে পাখির গানে গানে সুরের তালে তালে ওই নামেরই সুর শোনা যায় ওই নামেরই সুর শোনা যায় সবার মুখে শুনি ইল্লাল্লাহ এ যে চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এ যে চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক ঘরে বলো কিবা রাষ্ট্র বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সবাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান একটি ঘর বালি দিও সে বিভীষিকাময় মহাদিনে সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতি বেশি করে নিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও যে জিন কেহ আসবে না কারো কোনো কাজে যেদিন পাপি পাপের বোঝাই মোর বেলা যে দিন কেহ আসবে না কারো কোনো কাজে যেদিন পাপি পাপের বোঝাই মোর বেলা যে সে বিভীষিকা নয় মহাদিনে সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতি বেশি করে নিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে